বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে পড়ে মাথায় গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেলাই পড়েছে। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে চর্চিত বিষয় মুখ্যমন্ত্রীর চোটে পুশ ফ্রম বিহাইন্ড তত্ত্ব। তার মধ্যেই ক্যালকাটা নিউজ পৌঁছে গেল তৃণমূল সুপ্রিমোর একসময় ছায়ার সঙ্গী সোনালী গুহর বাড়িতে। রাজনৈতিকগত দিক দিয়ে দূরত্ব তৈরি হলেও এখনও সোনালী যে মুখ্যমন্ত্রীর বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন সে কথাই জানালেন অকপটে, জানালেন এ বিষয়ে নিজের মতামত। সম্প্রতি মুখ্যমন্ত্রীর ভাইয়ের সঙ্গে বেশ কিছু বিষয়ে মতবিরোধ দেখা গিয়েছিল। তিনি ভাইয়ের সঙ্গে নাকি দেখাও করেননি। তারপরই এমন ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে কোনোভাবে কি পারিবারিক হিংসার শিকার রাজ্যের মুখ্যমন্ত্রী। এ বিষয়ে সোনালী গুহর প্রশ্ন, কেউ কি ইচ্ছা করে চায় তার দিদির মাথা ফেটে যাক? কেউ কি ইচ্ছা করে চায় যে তার দিদির মাথাটা ফেটে যাক, তার দিদির রক্তপাত হোক, তার দিদি চারটে সেলাই হোক? কখনো চায়? তবে সোনালী গুহ মনে করছেন আসন্ন নির্বাচন উপলক্ষে অত্যাধিক স্ট্রেসের কারণেই চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। একদম আউট অ্যান্ড আউট স্ট্রেস। নির্বাচন সামনে, তারপরে ওই যে কেউ কেউ প্রার্থী হতে চাইছেন, কেউ যদি চাইতেই পারেন, আমি কারুর চাওয়াকে আমি অসঙ্গত বলে মনে করি না। তিনি প্রশ্ন তুলছেন, কেন বাংলার মানুষকে মুখ্যমন্ত্রীর রক্তে ভেজা মুখ দেখতে হলো? রক্ত মুছিয়ে দেওয়ার কেউ কি ছিলেন না? যে মমতাদির বাড়ির সামনে এমন কোনো দোকান নেই বা এমন কোনো সংস্থা নেই যেখানে অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল, অ্যাম্বুলেন্সে কেন নিয়ে যাওয়া হলো না? আর মমতাদির মাথাটাও ফেটেছে অনেকটাই, আমি দেখলাম নাক দিয়ে, কী বলে, নাকের পাশ দিয়ে রক্ত গড়াচ্ছে। সেখানে কি এমন একজন ছিল না যে তার রক্তটা পুছিয়ে দিতে পারে? মুখে মুছে দিতে পারলি না, কেন আমাদের এই রক্ত ভেজে একটা মুখ দেখতে হলো? বাংলার মানুষের পক্ষে কাম্য নয়। পাশাপাশি উদ্বিগ্ন সোনালীর মন্তব্য, ন্যূনতম প্রাথমিক চিকিৎসা দেওয়ার লোকও নেই দিদির বাড়িতে। বাড়িতে থাকেন না, ফার্স্ট এড হয়তো থাকে দিদির বাড়িতে, কিন্তু সেই সময় তো ফার্স্ট এডটা কাউ কেউ দেবে, সে তো দিতে হবে, সেটা জানতে হবে কে দেবে সেই ফার্স্ট এডটা। তাহলে তো একজন নার্সের বা একজন ডাক্তারের দরকার, সেরকম কেউ থাকেন না দিদির বাড়িতে। যা হয়েছে একেবারেই কাম্য নয়, জানালেন মুখ্যমন্ত্রীর একসময় ছায়ার সঙ্গী সোনালী গুহ। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, অন্তত মমতাদির জন্য তো নয়। খুব উদ্বেগের সঙ্গে আছি আমরা, খুব। মুখ্যমন্ত্রীর কথা বলতে গিয়ে চোখে জল সোনালী গুহ। তার এখন ঈশ্বরের কাছে প্রার্থনা মুখ্যমন্ত্রীর সুস্থতা। এখানে কেঁদেও ফেলেছিলাম, যে ঠাকুরকে আমি সমস্ত দিক থেকে শ্রদ্ধা করি এবং মমতাদি নিজেও জানেন আমি সেই ঠাকুরের নাম নিয়ে আমি কোনোদিন মিথ্যাচার করি না। আমি তাকেও একসময় বলেছি যে ওনাকে সুস্থ করে দিন। তবে এখন মুখ্যমন্ত্রীর চোট সম্পর্কে জল্পনা যেভাবে বাড়ছে, সেই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।